আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকেও আমি খাবার নিয়ে বসে পড়েছি আপনাদের মাঝে। আজকে সব সবুজ সবুজ খাবার নিয়ে বসে পড়েছি আপনাদের মাঝে। আজকে আমি খাবো একটা হলো সবজি। এটা এই সবজি হলো সিম, আলু, টমেটো দিয়ে রান্না করা। আর আরেকটা আজকের রেসিপি, এটা হলো আমি ডাল ডিম দিয়ে একটা কারি করেছি। এই রেসিপিটা আমার ব্লগে আজকে আমি দিব। এটা আরেকটা হলো আমি এটা হলো তেলাপিয়া মাছ আমি ছোট্ট ছোট্ট চিকন চিকন ডাটা দিয়ে রান্না করেছি, সেটা আমি আজকে খাব। এখন বন্ধুরা আমার খাবার শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি সবজি খাব। বন্ধুরা, এখন আমি খাবো ডিম আর মশারি ডাল দিয়ে যে কারিটা আমি করেছি ওটা। অনেক মজাদার বন্ধুরা,
আমি আজকের ব্লগে রেসিপিটা দেব, অসম্ভব মজাদার হয়েছে। বন্ধুরা, অনেক মজা হয়েছিল। বন্ধুরা, এখন আমি তেলাপিয়া মাছ খাবো। এখানে একটা আনাম মাছ আছে বন্ধুরা, আমি ইচ্ছে করে একটু কেটে নিয়েছি, আসতো এটা আমার সুবিধার্থের জন্য। ডাটাগুলো খুব চিকন, একদম কচি কচি, তাই আমি আজ তো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। মাছটা খুব মজা,
বন্ধুরা, আমার খাবার প্রায় শেষ। এখন আছে মাছের মাথাটা। আমি দেখি মাছের মাথাটা খেতে পারি কি না। আজকে আবার আমার মুখে একটু সমস্যা, মুখের ভিতরে। বন্ধুরা, মাথা সব মাছ আমি খেয়ে নিয়েছি, মাথাটা খাবো না। আমার একটু সমস্যা, চাবিয়ে খেতে পারতাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব খাবার খেয়ে ফেলেছি। বন্ধুরা, আজকের মতন তো শেষ। আবার একদিন চলে আসবো আপনাদের মাঝে মজার মজার খাবার নিয়ে। আল্লাহ হাফেজ।